রাজধানীর জয়নগর এলাকার ডাক্তার মৌসুমী দাসের বাড়ির নিচতলা থেকে এক চিকিৎসকের চেম্বার থেকে ব্যাটারি এবং ইনভার্টার চুরি যায়। বিষয়টি থানায় জানায় বাড়ির মালিক। সে অভিযোগ মূলে তদন্ত নেমে বটতলা ফাঁড়ির পুলিশ। একাধিক জায়গায় চলতে থাকে সন্ধান। অবশেষে রাতে চুরি যাওয়া সামগ্রী সহ এক দাগি চোরকে আটক করে পুলিশ। আটক দাগি চোরের নাম রাকেশ মিয়া, বাড়ির রাজনগর এলাকায়। গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ব্যাটারি এবং ইনভার্টার উদ্ধার করতে সক্ষম হয়। আটক করা হয় রাকেশ মিয়াকে। বটতলা ফাঁড়ির ওসি সহদেব ভৌমিক জানান, এর আগেও রাকেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই চুরির ঘটনায় তার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আরো এক সহযোগীর নাম পেয়েছে পুলিশ। আজকে একটা সময় আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।